চেয়ারম্যান নয় সাবরিনাথ ছিলেন জেকেজির আহ্বায়ক ডিবি। জেকেজির করোনা কেলেঙ্কারিতে গ্রেফতার ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আহ্বায়ক হিসেবে প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বুধবার 22 জুলাই 2020 দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন এসব তথ্য জানান। আব্দুল বাতেন বলেন, এ মামলার তদন্ত অনেক দূর এগিয়েছে, আমরা দ্রুতই চার্জশিট দিতে পারব। তিনি বলেন, গ্রেফতারের আগে ডাক্তার সাবিনা বিভিন্ন মিডিয়াতে নিজেকে জেকেজি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছে, তবে তদন্তে আমরা এ বিষয়ে কোনো প্রমাণ পাইনি। তিনি মূলত প্রতিষ্ঠানের আহ্বায়ক হিসেবে ছিলেন বলে আমরা ডকুমেন্টস পেয়েছি।